শাহনাজ খাস যেতে চাই যে আসলে আপনার অভিজ্ঞতা কি বলে, কেন গ্রহণযোগ্য নির্বাচনের ক্ষেত্রে বারে বারে প্রশ্ন উত্থাপন হচ্ছে? রোডম্যাপ আলাদা, রোডম্যাপ মানে নির্বাচনে কমিশনের বিভিন্ন পরিকল্পনা থাকে, যেমন কিভাবে বিভিন্ন প্রায় কয়েক হাজার নির্বাচন করতে হয়, ইউনিয়ন পরিষদ থেকে আরম্ভ করে ওই প্রেসিডেন্ট রাষ্ট্রপতি নির্বাচন সহ, তারপরে ওই যাদের ভোটার লিস্ট করতে হয়, তারপরে বিভিন্ন সংসদ সদস্যের যে এরিয়া আছে এগুলো করতে হয়, মূলত এইসব কাজগুলো সহ অন্যান্য কাজ করতে হয়। তো এগুলো করার জন্য যে পরিকল্পনা, কখন কি করবে, কিভাবে করবে, কখন কোনটার জন্য বলবে, সেটাই রোডম্যাপ আমরা বলি, অর্থাৎ পরিকল্পনা আর কি, সেটাই হচ্ছে। সেটার সাথে আসলে নির্বাচনের পরিকল্পনার সাথে নির্বাচনের যে এখন যে আমাদের সমস্যা সেটা খুব একটা খুব কাছে যায় না, যদিও একই সংস্থার থেকে সংস্থার সমস্যা। যেমন আমাদের নির্বাচনের যদি কথা বলি, রোডম্যাপ তো এবার যে যারা আছে তারা তৈরি করবে, অথবা পরিকল্পনা করবে যে পাঁচ বছরে এই আগামী চার বছর কি পাঁচ বছর আমরা কীভাবে বিভিন্ন নির্বাচন করব, কীভাবে কোন এলাকায় কখন করব, কোন কখন ভোটার লিস্ট, প্রতি বছর আবার ভোটার লিস্ট করে, সেটার একটা পরিকল্পনা, সব মিলিয়েই রোডম্যাপ আমরা বলি, যেটা টোটাল কাজের পরিকল্পনা। তো সেটা তো করবে নির্বাচন কমিশন, এক পাঁচ বছরের দায়িত্বে থাকে তারা করবে, সেভাবে করেছে। তা আমাদের আসলে নির্বাচনের জন্য মেন সমস্যা যেটা হলো সেটা হলো রাজনৈতিক সমস্যা। এটা নির্বাচন কমিশনের আমি খুব বিরাট সমস্যা ফেস করে, কিন্তু সমস্যা নির্বাচন কমিশন থেকে আসে এটা ঠিক না। নির্বাচন যেমন রাজনৈতিক সমস্যা কেমন, আমি এই এই জিনিসগুলো না হলে নির্বাচনে আসবো না, এই এই জিনিসগুলো থাকতে হবে নির্বাচনে, অন্য পক্ষে বলবে যে না এইভাবে নির্বাচন এখন যেটা দাঁড়িয়েছে, যে সরকার বলছে যে আমাদের যে সংবিধান আছে সংবিধান অনুসারে নির্বাচনটা হতে হবে। সংবিধানে কি আছে যে রুলিং যে পার্টি রুল করছে তারা ক্ষমতায় থাকা অবস্থায় নির্বাচন হবে। এর আগে এক সময় গেছে যখন নিরপেক্ষ অথবা তত্ত্বাবধায়ক সরকার ছিল, আবার এখন যারা প্রধান বিরোধী দল বলছি, যদিও সংসদে সামান্যই তারা আছেন, তো তবে তারা বিরাট একটা দল, বাংলাদেশের দুটো দলের মধ্যে একটা দল, তারা বলছে যে সংবিধানটা পরিবর্তন করতে হবে, তোমাকে তত্ত্বাবধায়ক সরকার আনতে হবে, তারপরে নির্বাচনে যাব, তোমাদের আন্ডারে আমরা নির্বাচনে যাব না, এটা হলো বিএনপি আওয়ামী লীগকে বলছে। তো সেই ক্ষেত্রে যোজন যোজন ব্যবধান, একটা হলো সংবিধান পরিবর্তন করতে হবে, একদল বলছে করে নিরপেক্ষ অথবা নির্দলীয় সরকারে অথবা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন, এটা আলাদা। অন্যদিকে সরকারে এখন যারা আছে তাদের কথা হলে সংবিধানের বাইরে আমরা যাব, এটা রাজনৈতিক সিদ্ধান্ত, এটা কিন্তু নির্বাচনে কমিশনের কোনো সিদ্ধান্ত। নির্বাচন কমিশন চেষ্টা করলেও তত্ত্বাবধায়ক সরকারও আনতে পারবে না, আবার এই সরকারের পতন ঘটাতে পারবে না, কারণ ওটা নির্বাচন কমিশনের দায়িত্ব না, কাজও না, এবং অধিকারও নেই সে করার। তো এইটা আসলে নির্বাচন কমিশনকে সবাই সহযোগিতা করতে হবে, যে দলগুলো নির্বাচনমুখী দল আছে, যেমন নিবন্ধিত দলগুলি তো নির্বাচনমুখী দল, তারা সবাই যদি সহযোগিতা করে, তারা যদি একজন থেকে আরেকজনের দুই মেরুতে অবস্থান করে, নির্বাচন কমিশন চেষ্টা করতে পারে আপনারা আসেন, হ্যাঁ ওই যাজকের মতো বিভিন্নভাবে আহ্বান জানাতে পারে, কিন্তু জোর করে আনতে পারবে না। সেই কারণে সবাইকে সহযোগিতা করবে, বিশেষ করে রাজনৈতিক দল যারা নির্বাচনমুখী অথবা যারা নিবন্ধিত দল, তারা নিজেরা একটা সমাধানে আসতে হবে, আসলে পরে নির্বাচন সুন্দর হতে বাধ্য। আর যখন একদল থাকবে না, বৃহৎ দলগুলোর মধ্যে বড় একটা দল থাকবে না এবং আরেকটা দল থাকবে, তখন তারা কিন্তু শক্তিশালী, আরও বেশি শক্তিশালী হয়, কারণ আমার তো বাধা নাই, তখন কিছু বিপরীতমুখী কাজ এবং অন্যায় কাজও হয়ে যেতে পারে, হয়েছে বলে অভিযোগ। মোহাম্মদ শাহনওয়াজ, আপনার কাছে একটি সরাসরি একটি বিষয় জানতে চাই যে নির্বাচন কমিশনের কি কিছুই করার থাকে না, ভোটে যদি অনিয়ম হয়, কারচুপি হয়, বা ভোট জোর করে ভোট কেন্দ্র দখল করে ব্যালটে সিল মেরে নিয়ে নেওয়া হয়, বা যে কোনোভাবে হোক আর কি, বল প্রয়োগ করে জয়ের চেষ্টা করা হয়, এ ধরনের নানা অভিযোগ আসে নির্বাচনের সময়, তখন নির্বাচন কমিশন সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে তো তার আইনগত একটি শক্তি সে প্রয়োগ করতে পারে, সে অতি অবশ্যই পারে, এবং এটা করা উচিত। এবং এটা যখনই নির্বাচন কমিশনের কাছে কোনো অনিয়ম আসবে, তখনই সেই ব্যাপারে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা, এখন দিনের বেলায় তো একবেলায় তো ভোট হয়ে যায়, কাজে এর মধ্যে ব্যবস্থা নিতে পরবর্তী সময়ে নেওয়া যায়,
বিভিন্ন রেজাল্ট আসলে পরে, তবে তাৎক্ষণিকভাবে রেজাল্ট যদি অনিয়ম থাকে চোখে পড়ে অথবা কোনো অনিয়মের অভিযোগ থাকে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়া যাবে যদি সেটা গ্রহণযোগ্য হয়। এই অনিয়মটা যদি দেখা যায় যে আপাতদৃষ্টি অনিয়ম হয়েছে, অবশ্যই ইলেকশন বন্ধ করে দিতে পারে, একটা কেন্দ্রে করে দিতে পারে, টোটাল কনস্টিটিউশন বন্ধ করে দিতে পারে, টোটাল নির্বাচন ওই যে এলাকায় হয়েছে ওই এলাকায় টোটাল ভোট কেন্দ্র বন্ধ করে দিতে পারে, যে যে কেন্দ্রে হয়েছে সেই কেন্দ্রে অনেক কিছু করতে পারে। আবার আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য তদন্ত করাতে পারে, তদন্ত শেষে যদি হয় তাহলে শাস্তিযোগ্য এবং অপরাধও এগুলো হয়, যেমন টাকার জরিমানা হয়, জেলেও যায়, এগুলো সবই আছে। তবে আমি আমার অভিজ্ঞতাতে আমি যে আমি বলবো যে যে অভিযোগগুলো আসে বাইরে সেগুলো নির্বাচন কমিশনের কাছে আস্তে আস্তে নির্বাচনের রেজাল্ট হয়ে যায়, অর্থাৎ নির্বাচন এখন অবশ্য ইন্টারনেটের যুগ, পট করে আসা উচিত। কিন্তু একটা এখন একটা আমার কাছে একটু অদ্ভুত লাগে, কোনো নির্বাচন হলে বিশেষ করে বড়ো নির্বাচন হলে প্রথম কিছু খুব অভিযোগ দিতে থাকবে, মানে এগুলো মানে ইয়াকে নির্বাচন কমিশনকে চাপে রাখার জন্য অভিযোগ দেয়। তখন হয় কি এত অভিযোগ আসে, আসল অভিযোগ কোনটা ধরা কঠিন হয়ে যায়। দেখবেন কয়েক হাজার অভিযোগ এসে গেছে, এর মধ্যে হয়তো দু চারটা সত্যি অথবা দশ বিশটা সত্যি, এই অতি অভিযোগের কারণে এইগুলো তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিতে সমস্যা হয়ে যায় এবং নেয় না তা না। প্রত্যেকটা নির্বাচনেই দেখবেন কিছু কেন্দ্র বন্ধ হয়ে যাচ্ছে, এই কিছু এই মানে দেখা যায় যে রেজাল্টটা উইথহেল্ড করা হচ্ছে, কোথাও ইলেকশনে বন্ধ করে দেওয়া হচ্ছে, এরকম হচ্ছে। একবারে হচ্ছে না তা তো আরও বেশি হওয়া উচিত, যখন যখন উভয় পক্ষের মধ্যে যদি ইয়া হয় মানে প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতা হয় সেই ক্ষেত্রে বেশি হওয়ার কথা আমার মতে। কারণ যখন আমরা যেমন দুইটা লাস্ট যে দুইটা নির্বাচন নিয়ে কথা বলি, চোদ্দো সালের আমাদের সময় এবং ১৮ সালে পরবর্তী সময়, এতে হয়েছে কি দেখেন আমার চোদ্দো সালের সময় চোদ্দো সালে কী হয়েছে, বিএনপি আসে নাই, একটা বড়ো দল আসে নাই, তো একচেটি একটা দল নির্বাচন করেছে। আরও যেসব দলগুলো আছে আমি তাদেরকে খাটো না করে বলতে হবে, তারা কিন্তু জনগণের কাছে ভোটের কোনো মানে ইম্প্যাক্ট রাখতে পেরেছে বলে আপাত দৃষ্টিতে মনে হয় না। দেখা যায় সেখানে ফাঁকা মাঠ, যা ইচ্ছা তাই করছে, এরকমও হতে পারে। এই কাজে উভয় পক্ষের সব যারা শক্তিশালী দল আছে যারা তাদেরকে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে, প্রতিদ্বন্দ্বিতা থাকতে হবে, মাঠে থাকতে হবে, মাঠে না থাকলে একচেটি হয়ে যাবে। মোহাম্মদ শাহনাজ আপনার কাছে আবার আসবো আমি।